بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى لا سيما على سيد الرسل وخاتم الأنبياء وعلى آله وأصحابه وبارك وسلم تسليما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين قال الله سبحانه وتعالى والذين أوتوا العلم درجات وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وبعد সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি আপনারা সবাই ভালো আছেন কুশলে আছেন ইসলামী জীবন বিধান প্রোগ্রামে আমি মুহাম্মদ আব্দুল মুনতাকিম আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ মুবারকবাদ জ্ঞাপন করছি লাইভ প্রোগ্রাম থেকে দীর্ঘদিন পর্যন্ত আমি ছুটিতে ছিলাম আলহামদুলিল্লাহ সফর যদিও বা ছিল কিন্তু অসংখ্য অগণিত প্রোগ্রামে অ্যাটেন্ড করার আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন অসংখ্য অগণিত অতি কথন মনে হয় কিন্তু বেশ কিছু প্রোগ্রামে অংশগ্রহণের আল্লাহ তাআলা সুযোগ এবং তৌফিক দান করেছেন সবগুলোই বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসার মাহফিল ছিল বিভিন্ন অনুষ্ঠান ছিল বিভিন্ন প্রোগ্রাম ছিল এই জন্য আজকে কয়েকদিন পর লাইভ প্রোগ্রামে এসে আমার মন চাচ্ছে যে উলামায়ে কেরামের যে মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন ইলমে দ্বীনের যে মর্যাদা আল্লাহ তাআলা নির্দিষ্ট করে রেখেছেন দ্বীনে জ্ঞান এবং এই দ্বীনে ইলমের ধারক বাহক উলামায়ে কেরামের যে সম্মান আল্লাহ তাআলা নির্ধারিত করে রেখেছেন এই উলামায়ে কেরামের সম্মান সম্পর্কে কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপনের যেতে চেষ্টা আমি করি ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ عليه توكلت وإليه أنيب رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين شمانيت درشق سرطا اي شب پروگرامر مدو میں امرا گین اور جن کرے تاکی اسلامر شکھا در امرا انہیں کچھ اور جن کرار شجوگ لاب کرے تاکی উলামায়ে কেরামের সান্নিধ্যে যাওয়ার উলামায়ে কেরামের সাহচর্যে আসার উলামায়ে কেরামের সোহবত এবং সান্নিধ্য দ্বারা আমরা ধন্য হতে পারি জিজ্ঞাসা আমরা করতে পারি প্রশ্ন করতে পারি উত্তর আমরা গ্রহণ করতে পারি এই সব কিছুই কিন্তু উলামায়ে কেরামের অবদান ইলমে দ্বীনের অবদান দ্বীনি মাদ্রাসার অবদান আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ করছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত যাদেরকে ইলমে দ্বীন দান করা হয়েছে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন তাদের সম্মান অনেক অনেক বেশি কত বেশি তা নির্ধারণ করা হয়নি অনেক অনেক বেশি আল্লাহু আকবার আল্লাহ তাআলার মহান সত্তা যখন বলবেন যে অনেক অনেক বেশি তাহলে বুঝতে আর কোনো দেরি নেই যে ইলমের সম্মান উলামায়ে কেরামের সম্মান আলিমের সম্মান কত বেশি যে হতে পারে সুবহানাল্লাহিল আযীম আল্লাহ তাআলা সম্মানকে ইলমের সাথে ইলম জ্ঞানকে বলা হয় যে কোনো জ্ঞানের সম্মান আল্লাহ তাআলা রেখেছেন জ্ঞান শিক্ষা জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখা আর এর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইলম সর্বসেরা জ্ঞান হলো ইলমে দ্বীন দ্বীনি ইলম ওয়াহির জ্ঞান কোরআন হাদিসের জ্ঞান আল্লাহর পক্ষ থেকে যে ঐশী বাণী আমাদের জন্য নাজিল করা হয়েছে তার জ্ঞান কারণ
সেগুলো দুনিয়াবী জ্ঞান, জাগতিক জ্ঞান, আধুনিক জ্ঞান বিজ্ঞান, এই দুনিয়াতে জীবন চলার জন্য প্রয়োজনীয় যেসব শাস্ত্র রয়েছে এগুলোর জন্য মানুষের বুদ্ধি যথেষ্ট, কিন্তু যেখানে মানুষের বুদ্ধির কাজ, বুদ্ধির কর্মপরিধি শেষ হয়ে যায়, বুদ্ধির শেষ দৌড় যেখানে গিয়ে বন্ধ হয়ে যায়, সেখান থেকে যে ইলমের আরম্ভ হয়, সূচনা হয়, সেই ইলমের নাম হলো ইলমে দীন, দীনী জ্ঞান, দীনী ইলম। এই জন্য আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম বা নবীগণকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে সকল জ্ঞান বিজ্ঞানের গুরুত্ব তাদেরকে বুঝিয়ে বলা হয়েছে এবং ইসলাম এগুলোকে এলাও করে, কিন্তু নিছক কোনো জাগতিক জ্ঞান, নিছক কোনো দুনিয়াবী জ্ঞান দিয়ে আল্লাহ তাআলা কোনো নবীকে পাঠাননি। যে আপনি লোকজনকে কৃষিকাজ শেখান, আপনি লোকজনকে ইঞ্জিনিয়ারিং শিক্ষা দান করেন, এগুলো শেখানোর জন্য আসমানি ওয়াহির কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলা মানুষকে যে জ্ঞান দান করেছেন, যে বুদ্ধি দিয়েছেন, সে বুদ্ধি চর্চা করেই, সে তার প্রতিভাকে কাজে লাগিয়ে সে প্লেন বানাবে, সে উড়োজাহাজ তৈরি করবে, সে রকেট তৈরি করবে, সে চন্দ্রজগৎ পর্যন্ত জয় করবে, সে মঙ্গল গ্রহে যাওয়ার জন্য চেষ্টা চালাবে, সুবহানাল্লাহ। তো এইভাবে দুনিয়া জয় করার জন্যে বিভিন্ন জ্ঞানের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াহির নাজিল করা অথবা নবী পাঠানো এর কোনো আদৌ প্রয়োজন ছিল না। কিন্তু এই সব জ্ঞান বিজ্ঞান এবং শাস্ত্র যেখানে গিয়ে শেষ হয়ে যায়, সেখান থেকে যে জ্ঞান বিজ্ঞান আরম্ভ হয় তার নাম হলো ওয়াহি, তথা ঐশী বাণী, ঐশীর জ্ঞান, আসমানি ইলম যাকে আমরা বলি, অর্থাৎ ওয়াহির জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান যেটাকে আমরা সহজ ভাষায় বলতে পারি। তো এই ইলমে দিন হলো আসল ইলমে দিন, আসল ইলম। আর এই ইলম সম্পর্কেই বিশেষভাবে বলা হচ্ছে ওয়াল্লাযীনা উতুল ইলম দারাজাত, যাদেরকে আল্লাহ তাআলা এই ইলম দান করবেন তাদের সম্মান অনেক বেশি। তো আগে আমাদের বুঝে নেওয়া প্রয়োজন যে আল্লাহ তাআলা সম্মানের সম্পর্কটা ইলমের সাথে অবিচ্ছেদ্য করে রেখেছেন, একেবারে অঙ্গাঙ্গীভাবে ইলমের সাথে সম্মানের গভীরতম সম্পর্ক। এই কথাটা বোঝার জন্য একটু স্থূল উদাহরণের দিকে আসতে হবে। পুরো শরীরের মধ্যে আলিমের সম্মান, আলিমে দীনের সম্মান, উলামায়ে কেরামের সম্মান, ইলমে দীনের ধারক এবং বাহকদের সম্মান বুঝার জন্যে আল্লাহ তাআলার কুদরতি সিস্টেমকে একটু বোঝা প্রয়োজন আছে বলে মনে করি। পুরো শরীরের মধ্যে অনেকগুলি অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, জোড়া আছে, অঙ্গগুলির মধ্যে কতটা জোড়া আছে, বলা হয় 360 জোড়া, সুবহানাল্লাহ। সেই 360 জোড়া মানুষের শরীরে রয়েছে, কত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, আল্লাহ আকবার। এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে তিন ধরনের অঙ্গ প্রত্যঙ্গ আমরা দেখতে পাই। একটা হলো একেবারে নিচের দিকে, যেমন পা, পায়ের নিচ, অঙ্গুলি, পায়ের গোড়ালি, এইসব অঙ্গ। আর এরপরে মধ্যভাগে আপনি দেখবেন উরু রয়েছে, কোমর রয়েছে, নাভি রয়েছে, পেট রয়েছে। এর উপরিভাগে আপনি দেখবেন বক্ষদেশ রয়েছে, সিনা, বুক রয়েছে, হার্ট রয়েছে, শোল্ডার রয়েছে। এর উপরের দিকে আসেন মানুষের ঘাড়, মানুষের মাথা, মানুষের চেহারা, কান, চোখ, কত ধরনের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সেগুলো উপরের অঙ্গ প্রত্যঙ্গ, মধ্যভাগের অঙ্গ প্রত্যঙ্গ আর নিম্ন অংশের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। কিন্তু কোন অঙ্গকে কোন জায়গায় আল্লাহ তাআলা ফিট করবেন সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এই অঙ্গসমূহের মধ্যে বিশেষত আমরা দেখতে পাই যে তিনটি অঙ্গ হলো আলিম, জ্ঞানী। আলিম শব্দের শাব্দিক অর্থ, আবিধানিক অর্থ হলো জ্ঞানী। তো তিনটি অঙ্গের মধ্যে জ্ঞানী অঙ্গ হলো, অঙ্গগুলোর মধ্যে তিনটি অঙ্গ হলো জ্ঞানী বা আলিম অঙ্গ। এই তিনটাকে আমরা উলামায়ে কেরাম বলতে পারি, অঙ্গগুলোর মধ্যে উলামা, অঙ্গসমূহের মধ্যে আলিম সমাজ তারা। একটা হলো জিহ্বা, একটা অঙ্গ। এই জিহ্বা দিয়ে আমরা পড়াশোনা করি, জিহ্বা দিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, এ বি সি ডি, ও আ খ খ গ গ, আলিফ বা তা সা, আমরা জিহ্বা দিয়ে জ্ঞান অর্জন করি। তো অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে জিহ্বা হলো একটা আলিম অঙ্গ, জ্ঞানী অঙ্গ। আর জিহ্বার মাধ্যমে জ্ঞান অর্জন করা হয়, জিহ্বা জ্ঞান সঞ্চয় করতে পারে, জ্ঞান অর্জন করতে পারে, জ্ঞান একত্রিত করতে পারে, অনেক কিছু শিখতে পারে,
এজন্য অঙ্গসমূহের মধ্যে জিব্বা হলো একটা একটা আলিম অঙ্গ, আবার আলিম অর্থ জ্ঞানী, চক্ষু হলো আরেকটা আলিম অঙ্গ, চোখ দিয়ে দেখে আমরা জ্ঞান অর্জন করে থাকি, বিভিন্ন দৃশ্য দেখি, বিভিন্ন ভিউ আমরা দেখি, বিভিন্ন মানুষকে আমরা দেখি, বিভিন্ন অবস্থা আমরা পর্যবেক্ষণ করি, কত কিছুই আমাদের দেখার সুযোগ হয়ে যায় এই চোখের মাধ্যমে। তো চোখ হলো সোর্স অফ ইনফরমেশন, জ্ঞান অর্জনের একটা বড় অঙ্গ। অঙ্গসমূহের মধ্যে যে তিনটি অঙ্গের কথা আমি বলেছিলাম, যে তিনটি অঙ্গকে আলিম অঙ্গ বলা যায়, জ্ঞানী অঙ্গ বলা যায়, তাদেরকে উলামা আখ্যায়িত করা যায়। তো একটা হলো জিহ্বা, আরেকটা হলো চক্ষু, আরেকটা হলো কান। মানুষ কান দিয়ে শোনে, শ্রবণ করে, সে কত কিছু শেখে, কত কিছু সে অর্জন করে, কত জ্ঞানই না তার অর্জিত হয়। যাদের চোখ নেই তারা শুধু কান দিয়ে কত জ্ঞান অর্জন করে ফেলে। তো আমরা বাচ্চারা, ছোট বাচ্চারা, ছাত্ররা, শিক্ষার্থীরা সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত, বছরের পর বছর একাধারে শিক্ষকদের লেকচারস তারা শোনে। তো কান দিয়ে শোনে মানুষ জ্ঞান অর্জন করে, চোখ দিয়ে দেখে মানুষ জ্ঞান অর্জন করে, আর জিহ্বা দিয়ে মানুষ জ্ঞান অর্জন করে। তো এই তিনটা অঙ্গ হলো আলিম অঙ্গ, এই তিনটা হলো উলামা। আপনারা দেখেন পা মানুষের নিচে রয়েছে, হাঁটু নিচে রয়েছে, আর অঙ্গ প্রত্যঙ্গ নিচে রয়েছে। আল্লাহ তাআলা চাইলে এই জিহ্বাটাকে নিচে স্থাপন করতে পারতেন, পায়ের নিচে যদি স্থাপন করতেন তাহলে এই আলিমের সম্মান বেশি হতো না, আলিম আলিমের অসম্মান হয়ে যেত। আল্লাহ তাআলা একেবারে উপরিভাগে আলিম অঙ্গকে ফিট করেছেন। এর দ্বারা আমরা বুঝতে পারি যে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে অঙ্গটা আলিম, এই আলিম অঙ্গটাকে আল্লাহ তাআলা উপরে রেখেছেন, উপরিভাগে রেখেছেন, নিম্নে বা মধ্যভাগে রাখেননি। চাইলে হাতের এইভাবেও রাখতে পারতেন, মানুষ হাত দিয়ে এইভাবে টেস্ট করতে পারত না, এটা আলিম অঙ্গ, জিহ্বা দিয়ে মানুষ পড়াশোনা করবে। এটা পায়ের নিচে যদি রাখতেন আর পায়ের নিচ থেকে কোরআনের আওয়াজ যদি বের হতো, আলিফ বা তা সার যদি উচ্চারণ যদি বের হতো, আর মানুষ যদি পড়াশোনা করত পায়ের নিচ দিয়ে, তাহলে ইলমের অবমাননা হয়ে যেত, ইলমের প্রতি অসম্মান এবং অশ্রদ্ধা হয়ে যেত। এজন্য আল্লাহ তাআলা কুদরতিভাবে এই আলিম অঙ্গকে উপরে ফিট করেছেন। আর শুধু উপরেই ফিট করেননি, বরং এই আলিমের সম্মানার্থে তাকে পরিপূর্ণ একটা রুম দান করেছেন। সুবহানাল্লাহ বলতে পারি, আল্লাহু আকবার। পুরো চেহা মুখমণ্ডলের ভেতরে এই জিহ্বাটা স্থাপন করেছেন, মুখের ভেতরের খালি জায়গায় আল্লাহ তাআলা এই জিহ্বাটাকে স্থাপন করেছেন। সুতরাং একটা সুন্দর কামরা, সুন্দর একটা রুম, সুন্দর একটা কোঠা তাকে দান করা হয়েছে। সেই রুমের ভেতরে থাকবেন, বাইরে রাস্তায় মানুষ তাকে, কত মানুষ ফুটপাতের মধ্যে বসা থাকে, কত মানুষ রাস্তায় কাজ করে, কত মানুষ কোনো আলাদা অফিস পায় না, সে ঘোরাফেরা করে, সে কাজ করে, কিন্তু বেশি সম্মানিত যিনি তার আলাদা নিজস্ব অফিস থাকে, তার নিজস্ব কোঠা থাকে, তার নিজস্ব রুম থাকে। তো জিহ্বা যেহেতু আলিম অঙ্গ, শুধু যে আল্লাহ তাআলা উপরে শরীরের উপরে যে স্থাপন করেছেন তাই নয়, বরং তার জন্য সুন্দর কোঠা আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন, সুন্দর রুম আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ, এইভাবে আলিমকে সম্মান করা হয়েছে। শুধু যে রুম বানিয়ে দিয়েছেন তা নয়, বরং এই আলিমের রুমের চতুর্দিকে 32টা সিকিউরিটি গার্ড আল্লাহ তাআলা স্থাপন করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আপনারা বুঝে নিতে পারছেন, 32টি দাঁত রয়েছে মানুষের। তো 32টি দাঁত, কোনো একটা জিনিস যদি গিয়ে হামলা করতে চায়, সিকিউরিটি গার্ড কিন্তু খবর নিয়ে নেবে। কোনো কিছু যদি ভিতরে গিয়ে জিহ্বার উপর হামলা করতে চায়, সাথে সাথে এই সিকিউরিটি গার্ডগুলো এই জিহ্বার হেফাজতের জন্য লেগে যাবে, তারা মানে তাদের কর্মতৎপরতা আরম্ভ করে দেবে, হামলা করবে। কেউ যদি হামলা করতে চায় তাহলে শুধু যে সংরক্ষণ করে রাখেছেন আল্লাহ তাআলা, রুম দিয়েছেন, সুন্দর নরম একটা রুম দিয়েছেন, চতুর্দিকে সুন্দর নরম ব্যবস্থাপনা দিয়েছেন, শুধু তাই নয় বরং চতুর্দিকে এই রুমের 32টি সিকিউরিটি গার্ডও আল্লাহ তাআলা লাগিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, কেউ যদি জিহ্বার উপর হামলা করতে চায় দাঁতগুলো প্রতিরক্ষা করবে। সুবহানাল্লাহ, এর দ্বারা আপনারা বুঝতে পারেন যে আলিমের সম্মান কত বেশি, আলিমের মর্যাদা কত বেশি। আর এই আলিম জিহ্বা দিয়ে কত কিছু জ্ঞান অর্জন করতে পারে। বাংলাদেশে গিয়েই দেখলাম কত ধরনের মিষ্টি যে লোকজন খায়, আমরা এত বেশি মিষ্টি এখানে পাই না, এত বেশি মিষ্টি। সুবহানাল্লাহ, এখন 100 ধরনের মিষ্টি যদি হয় তাহলে সবগুলো আপনি হাতে লাগান, কোনো টেরও পাবেন না যে হাত বলতে পারবে না,
চোখ বুঝে আপনাকে এটা এটা যে হাতে একটু লাগান, এটা যে গোলাপ জামুন এটা বলতে পারবে না, এটা যে সাদা মিষ্টি বলতে পারবে না, এটা ছানার মিষ্টি এটাও বলতে পারবে না। কিন্তু জিব্বায় লাগান, চোখ বুঝে লাগান, এরপরও এটাও জিব্বা বলে দেবে। মিষ্টির মধ্যে শত ধরনের মিষ্টি রয়েছে, সেই শত ধরনের মিষ্টির আলাদা স্বাদকে পার্থক্য করে না দেখে জিব্বা কিন্তু বলে দে, সুবহানাল্লাহ। টক, কত শত ধরনের টক রয়েছে, হাজারো ধরনের টক রয়েছে, প্রত্যেকটা ফ্রুটের টক আলাদা, প্রত্যেকটা ফ্রুট এবং ফলের মিষ্টির স্বাদ আলাদা, সব কিছু কিছু কিন্তু এই জিব্বার ছোটো একটা মাংসখণ্ড বলে দিচ্ছে। সুতরাং জিব্বা হলো আলিম অঙ্গ, জ্ঞানী অঙ্গ, আলিম অঙ্গ। আল্লাহ তাআলা সম্মান দান করেছেন, আলাদা রুমের মধ্যে তাকে ফিট করেছেন, রুমের মধ্যে থাকার সুযোগ দান করেছেন, আর 32টি সিকিউরিটি গার্ড দিয়েছেন, আর এরপরে গোলাপের পাপড়ির মতো দুটো দরজা দিয়ে সুবহানাল্লাহ আরও বেশি সম্মান সূচক একটা অবস্থানে এই জিব্বাকে আল্লাহ তাআলা রেখেছেন। দুই ঠোঁটের গোলাপের পাপড়ির মতো আল্লাহ তাআলা দরজা স্থাপন করে দিয়েছেন, ডোর লাগিয়ে দিয়েছেন, বাইরের ডোর, আর এর ভিতরে আবার সিকিউরিটি গার্ড, এরপরে রোমের ভেতরে এই জিব্বাটাকে স্থাপন করা হয়েছে। যেহেতু আলিম অঙ্গ, শুধু উপরেই আল্লাহ তাআলা স্থাপন করেননি, রুম দিয়েছেন আল্লাহ তাআলা, সিকিউরিটি গার্ড দিয়েছেন, আর বাইরে সুন্দর গোলাপের পাপড়ির মতো দরজা আল্লাহ তাআলা স্থাপন করে দিয়েছেন। আলিমের সম্মান, অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে যে অঙ্গটা আলিম, সেই অঙ্গের প্রতি আল্লাহ তাআলা কুদরতিভাবে শ্রদ্ধা প্রদর্শনের, সম্মান প্রদর্শনের যে কুদরতি ব্যবস্থাপনা করেছেন, সেটার একটু আলোচনার মাধ্যমে আমি বুঝাতে চাচ্ছি যে আলিমের সম্মান কত বেশি, সুবহানাল্লাহ। অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে আপনি দেখতে পারেন যে অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে আরেকটা অঙ্গ হলো আলিম, সেটা হলো চোখ। সেই চক্ষু, চক্ষুকে আল্লাহ তাআলা পায়ের নিচেও তো ফিট করতে পারতেন, কোনো কিছু দেখতে হলে মানুষ পা এইভাবে উঠাতো, এইভাবে দেখত, কারো চেহারার দিকে পাটাকে এইভাবে রেখে দিত, পাটা এইভাবে উঠিয়ে যদি কেউ দেখে তাহলে আলিম অঙ্গের প্রতি শ্রদ্ধাবোধ হলো, আলিম অঙ্গের প্রতি কি সম্মান প্রদর্শন হতো, মুঠেও না। আল্লাহ তাআলা অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে আলিম অঙ্গ আরেকটা হলো চক্ষু, মানুষ চক্ষু দিয়ে দেখে, মানুষ জ্ঞান অর্জন করে থাকে। দুনিয়ার কত হাজার ধরনের রং রয়েছে, কালার রয়েছে, বিভিন্ন ধরনের দৃশ্য রয়েছে, সবগুলো চোখ সেভ করে ফেলতে পারে, সব সংরক্ষণ করে ফেলতে পারে। চোখ বুঝে আপনি দেখতে পাচ্ছেন আপনার বাড়ির রাস্তা কীরকম, পুকুরের ঘাট কীরকম, বাড়ির বাংলা ঘর কীরকম, মেহমানখানা কীরকম, গাছটা কী, ফুলে ফুলের ফুলগুলোর সুরম্য দৃশ্য কীরকম, সব কিছু আপনি চোখ বুঝেও দেখতে পারছেন। চোখ কিন্তু তার কম্পিউটারের মধ্যে সবগুলো জিনিস সেভ করে রেখে ফেলেছে, স্মৃতিশক্তিতে আল্লাহ তাআলা এগুলোকে হেফাজত করে রাখছেন চোখের মাধ্যমে। চোখ বুঝে আপনি দৃশ্যও দেখতে পাচ্ছেন, কোনটার কোন কালার সেটাও দেখতে পাচ্ছেন। শুধু দেখেই যে সংরক্ষণ করছে না, সংরক্ষণ করার পর পরবর্তীতেও মানুষ একটু স্মরণ করবে, তার মেমোরিকে রিকল করবে, সাথে সাথে সে ওই জিনিসগুলো দেখেও নিতে পারবে, সুবহানাল্লাহ। নিজের মায়ের চেহারা, বাবার চেহারা, সন্তানের চেহারা, সব কিছু। এই চোখ হলো সোর্স অফ ইনফরমেশন। আমরা কোরআন শরীফ দেখে পড়ি, হাদিস দেখে পড়ি, কিতাব দেখে পড়ি, কত বই পুস্তক আমরা দেখে পড়ি, কত জ্ঞান এবং শাস্ত্র আমরা অর্জন করি এই চোখের মাধ্যমে। চোখ হলো একটা আলিম অঙ্গ, আলিমের সম্মান নিচে স্থাপন করেননি, হাঁটুতে স্থাপন করেননি, যেখানে সম্মান হয় না এমন জায়গায় স্থাপন করা হয়নি। যেহেতু অঙ্গটা হলো আলিম, আল্লাহ তাআলা উপরে স্থাপন করেছেন, আল্লাহু আকবার, উপরে স্থাপন করেছেন, সুন্দর জায়গায় স্থাপন করেছে, সঠিক জায়গায় স্থাপন করেছেন। আলিমের সম্মান দেখেন যে আলিমের উপরে চোখের একটা ব্রু তো উপরে আপনি পাচ্ছেন, এর উপরে আবার আই ব্রু রয়েছে, তো দুই দুইটা ব্রু আমরা দেখতে পাচ্ছি চোখের মধ্যে রয়েছে। সর্বপ্রথম তো খুব নরম পর্দা দিয়ে, দরজা দিয়ে আল্লাহ তাআলা এই চোখকে হেফাজতের একটা হেসারের মধ্যে রেখেছেন। যদি চোখের কোনো অসুবিধা হয় সাথে সাথে চোখ বন্ধ করে ফেলতে পারি, সাথে সাথে নরম, অত্যন্ত নরম, অত্যন্ত আরামদায়ক দরজা দিয়ে, সংরক্ষণের ব্যবস্থা দিয়ে আল্লাহ তাআলা এই চোখকে হেফাজত করেছেন। শুধু তাই না, এটা যদি হেফাজত করতে না পারে তাহলে চোখের আই, এই চোখের ব্রু রয়েছে, এর উপরে আই ব্রু রয়েছে, এই সবগুলো দিয়ে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। দুই দুইটা ব্রু দিয়ে, আই ব্রু দিয়ে আল্লাহ তাআলা পরপর এই চোখের হেফাজতের ব্যবস্থা করেছেন। যদি চোখের
এই দরজা চোখের এই সংরক্ষণের ব্যবস্থার দ্বারাও যদি চোখের হেফাজত হয় না তাহলে আইব্রু হেফাজত করবে, আইব্রু দ্বারাও যদি হেফাজত হয় না কত জিনিস পড়ে আইব্রু এটা রুখে দাঁড়ায়, কোনো জন্তু এসে হঠাৎ করে বসতে পারে না, কোনো পোকামাকড় আসতে পারে না, উপরে বাদার সৃষ্টি হয় এই আইব্রুর মাধ্যমে। যদি আইব্রু দ্বারাও হেফাজত হয় না তাহলে সাথে সাথে হাত হলো এই চোখের খাদিম, যেহেতু আলিম অঙ্গ চক্ষু, হাত সাথে সাথে টিস্যু পেপার হাতে নেবে এবং চোখের হেফাজত করবে, চোখের সংরক্ষণের ব্যবস্থা নেবে, চোখকে কোনো কঠিন অবস্থা থেকে রক্ষা করার চেষ্টা করবে। হাত দ্বারাও যদি হয় না তাহলে দ্বিতীয় খাদিম হলো এই চোখের পা, পা কিন্তু তার কাজ আরম্ভ করে দেয়, পা ডাক্তারের কাছে চলে যায়, এরপর সেখানে যাওয়ার পর মুখ তার বাষ্য দ্বারাই আলিমের অবস্থা বর্ণনা করে এবং তার হেফাজত, তার ঔষধ এবং তার সংরক্ষণের ব্যবস্থা করে। সুবহানাল্লাহ, এইভাবে আলিমকে আল্লাহ তাআলা হেফাজতের ব্যবস্থা করে দিয়েছেন, আলিম সংরক্ষণের ব্যবস্থা করে দিয়েছেন, আলিমকে উপরে স্থাপন করেছেন, অঙ্গ প্রত্যঙ্গ সমূহের মধ্যে নিচে কোথাও স্থাপন করেননি, যেহেতু চক্ষু হলো আলিম অঙ্গ। চোখের অবস্থা কিছু আমি আলোচনা করলাম যে এটা হলো অঙ্গ প্রত্যঙ্গ সমূহের মধ্যে তিনটা অঙ্গ হলো আলিম অঙ্গ, এর মধ্যে জিহ্বা একটা, আর দ্বিতীয় আরেকটা হলো চক্ষু, আর আরেকটা অঙ্গ আলিম হলো সেই অঙ্গের নাম হলো কান। কানের মাধ্যমে আমরা শুনে শুনে কত কিছুই যে আমরা অর্জন করি, কত জ্ঞান আমরা অর্জন করি, মানুষ কণ্ঠ কপি করে থাকে, কত মানুষ আছে হাজারো ধরনের কণ্ঠ সে কপি করতে পারে, ইংরেজি ভাষা কীভাবে বলতে হয়, ইটালিয়ান ভাষা কীভাবে বলতে হয়, উর্দু ভাষা কীভাবে বলতে হয়, আমাদের মাতৃভাষা বাংলা ভাষার উচ্চারণ কীভাবে হবে। তো আল্লাহ তাআলা এই কানকে এই সবগুলো শেখার সোর্স এবং মাধ্যম বানিয়েছেন। তো কান হলো অঙ্গ প্রত্যঙ্গ সমূহের মধ্যে আরেকটা এমন অঙ্গ যে অঙ্গটা হলো আলিম অঙ্গ, এটাকে নিচে স্থাপন করেননি। এখন যদি কেউ কান কানটা পায়ের নিচে যদি এটাকে ফিক্সড করা হতো তাহলে কান এইভাবে উঠিয়ে কেউ কারো চেহারা পর্যন্ত নিয়ে যেত আর এরপরে শোনার চেষ্টা করতো, এটা কত খারাপ দেখাতো, আলিমের প্রতি অসম্মান হতো, অশ্রদ্ধা হতো। আল্লাহ তাআলা আলিমকে যেহেতু সম্মান দিয়েছেন, আলিম অঙ্গকে আল্লাহ তাআলা উপরে স্থাপন করেছেন। আমরা কান বলতে যে অঙ্গটাকে দেখি সেটা আসলে কান নয়, এর ভেতরে একটা পর্দা রয়েছে, ভেতরে শোনার যে শক্তি, শ্রবণ শক্তি, এই শোনার শক্তিটা হলো আসল কান। সেই আসল কানটাকে আল্লাহ তাআলা ফেরেশতাদের দ্বারা হেফাজত করেছেন। আপনারা জানেন যে দুটো কানের মধ্যে ছিদ্র রয়েছে, এই ছিদ্র দিয়ে পিপীলিকা ঢুকতে পারে, কিন্তু কোনোদিন আম পিঁপড়া আছে না আমাদের দেশে লাল রঙের, মানুষকে অন্য জায়গায় কামড় দেয় কিন্তু কানের ভেতরে কোনোদিন ঢুকেছে, কোনো সাপ ঢুকে গেছে, কোনো হিংস্র জন্তু, কোনো কোনো বিষাক্ত কোনো পোকামাকড় ঢুকে গেছে, এর কোনো নজির পাওয়া যায় না কানের ভিতরে, অথচ তারা ঢুকতে পারবে, কিন্তু কোনো বিষাক্ত জন্তু ঘুমের অবস্থায়ও কানের মধ্যে ঢোকে না, সবসময় আল্লাহ তাআলা হেফাজত করে রাখেন। কোটি কোটি মানুষের হেফাজতের ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন, ফেরেশতাগণ হেফাজত করে থাকেন, আল্লাহ তাআলা কানের জন্য ফেরেশতাদেরকে নিযুক্ত রেখেছেন কানের হেফাজতের জন্য, অন্য কোনো অঙ্গের হেফাজতের জন্য এই ধরনের উন্নত মানের ব্যবস্থাপনা রাখা হয়নি। কান যেহেতু আলিম অঙ্গ, শুধু যে আল্লাহ তাআলা উপরেই স্থাপন করেছেন তা নয়, বরং আল্লাহ তাআলা এর হেফাজতের ব্যবস্থা করেছেন, পর্দা দিয়েছেন ফেরেশতাদের দ্বারা সর্বধরনের বিষাক্ত পোকামাকড় থেকে, সর্বপ্রকারের হামলা থেকে সার্বক্ষণিকভাবে আল্লাহ তাআলা হেফাজত করে রাখেন। এটা হলো তার আলিমের প্রতি সম্মানের একটা জেনারেল ব্যবস্থাপনা। তো আমি বলতে চাচ্ছিলাম এই তিনটা অঙ্গ হলো অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে আলিম অঙ্গ। এই অঙ্গ প্রত্যঙ্গ সমূহের মধ্যে যে আলিম অঙ্গ, এদেরকে আল্লাহ তাআলা উপরে স্থান দিয়েছেন, সম্মানিত আসনে আসীন করেছেন, আর তাদের হেফাজতের কুদরতি ব্যবস্থাপনা নিয়েছেন এবং আশ্চর্য ধরনের সম্মানের সম্মাননার ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। এর দ্বারা আমরা বুঝতে পারি কুদরতি ব্যবস্থাপনায় আলিমের সম্মান কত বেশি, ইলমের সম্মান কত বেশি, আলিমদের মর্যাদা কত বেশি, এটা আল্লাহ তাআলার এই শরীরের অবকাঠামো থেকে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারাও আমরা এই জিনিসটা বুঝতে পারি যে অঙ্গ প্রত্যঙ্গ সমূহের মধ্যে যে আলিম অঙ্গ তিনটি রয়েছে, এই তিনটি আলিম অঙ্গের শ্রদ্ধা এবং সম্মান কত বেশি। এই তিনটা আলিম অঙ্গকে আল্লাহ তাআলা যে মহল্লায় আবাদ করেছেন সে সম্পর্কে আলোচনা ব্রেকের পরে করবো ইনশাআল্লাহ। খুবই চমৎকার কিছু আলোচনা, আপনাদের কলও নেব, প্রশ্নও শুনবো, আপনারা কলও করতে পারবেন ইনশাআল্লাহ আগামী পর্বের একটু পরে। আমরা আমাদের সাথেই থাকুন, ব্রেকের পর আবারও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।